লাগে না, আমি তো হাসি না জয় বাংলা করবার চাই, তাই না? আর এটা তো আমি লুকাই না, বরং গর্ব ভরে প্রকাশ করি। আমি হাসি না 100 বার কেন, 1000 বার হাসিনার দিনে জয় বাংলা করব। তো সোনা, তুমি যে দিনে 100 বার হাসিনার কাটো, আমি কি তোমাকে কিছু খুশি কইনি তো? আমার কষ্টের জায়গা ওই জায়গায় যে আমরা সেনাবাহিনীর যারা আছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সব সময় আমরা একটা গর্বের জায়গা মনে করি, এখনো করি, আমরা এখনো সেটা করি। এটার কারণটা হলো, তারা অদম্য সাহস নিয়ে শত্রুকে মোকাবেলা করে, তারা সাধারণ মানুষের মতো হয় না, তারা বিশেষভাবে প্রশিক্ষিত হয় জ্ঞানে গুণে প্রতিভায় বিশ্বস্ততায়। কিন্তু আমরা দেখ, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আপনারা সকলে যে যার অবস্থান থেকে আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আন্দোলনের মাঠে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকে বলে থাকে যে হাসিনাকে জয় বাংলা করার কথা পিনাকি প্রত্যেকদিন বলতে থাকে, কিন্তু জয় বাংলা তো হচ্ছে না। আসলে হাসিনাকে জয় বাংলা প্রতিদিন 100 বার কেন, 1000 বার করা হবে, এটাই বলতে চেয়েছে পিনাকি। আর হাসিনা তো জয় বাংলা এমনিতেও হয়ে গেছে। হাসিনা এখন ক্ষমতায় তো আর টিকে নেই, ক্ষমতায় টিকিয়ে রেখেছে তাকে ভারত এবং তার পাশে যে দোসররা রয়েছে, তারা নিজেদেরকে ভোগ করার জন্যই হাসিনাকে ক্ষমতার মধ্যে বসিয়ে রেখেছে। তো চলুন বন্ধুরা, পিনাকির কথায় ফিরে যাই। খাতার ভগ্নিদের শিখাই দিলাম, কেউ যদি এই কথা কয় তাহলে রিপ্লাই দিবেন, লিখবেন হাসিনার কাডাল চাটো অথবা হাসিনার হাসিনা চাটো, মজা পেবেন। আর এই কথা কওয়া বন্ধ হয়ে যাবে, শর্টাশর্ট গ্যারান্টি থাকলো। আমি আওয়ামী লীগের মতো জাউরার জাউরাগের সাথে খেলিচ্ছি, পারবা না আমার লগে, কুছি তো আগেই বারে বারে মনে করে দেওয়া লাগবে। আচ্ছা দিমুনি, এবার আসেন আসল আলাপে। এই আলাপ তুলিছে এক 5 টাকার বিকাশ যোদ্ধা। এই বিকাশ যোদ্ধা বুঝেন তো, 5 টাকার বিকাশ যোদ্ধা। এটা হইতেছে DGFI এর ভাড়া খাটে কিছু পোলা পায়, এরা 5 টাকা পায় আর কি, একটা করে কমেন্ট করলে। আরো অনেকে ফেসবুক পোস্টে কমেন্ট টমেন্ট করে। তো যাই হোক, এই কমেন্টটা দেখেছি ইদানিং, তাই ধরে লিখছি যে এটাই চলিচ্ছে এখন 5 টাকার কমেন্ট হিসেবে। আসেন দেখি কি করছে। মানে এটি যারা কবি, সেটা হইতেছে আমি আওয়ামী লীগ থেকে তৈরি হয়ে আসিছে, তারপর এটা DGFI দিছে, তারপর DGFI এটা 5 টাকার বিকাশ যোদ্ধাদের দিছে। তো উই করে কি, এটা কপি করে আর পেস্ট করে, কপি করে আর পেস্ট করে। অনেকগুলা এদের হাজার হাজার এদের আইডিয়া আছে, ফেক আইডিয়া আছে, এগুলো থেকে কপি করে আর পেস্ট করে। একদিন এগুলোর ছবি দেখাই দেবুনি, হ্যাঁ আজকে দেখেন, কয়েকজনের ছবি দেখেন যেগুলো হইতেছে পিছে কাজ করে আর কি। হ্যাঁ, তো আসেন দেখি কি করছে। যে করছে যে ট্রাম্প আবার আমেরিকাতে ক্ষমতা চাইছে, এটার নাকি চান্স 95%। বাবা, আর ট্রাম্প আসলে নাকি সব স্যাংশন তুলে দিবে যদি দেয় আর কি, কারণ ট্রাম্পের সাথে মোদির নাকি সম্পর্ক খুব ভালো, মোদি আমেরিকাকে ম্যানেজ করে ফেলবে আর এদিক দিয়ে নির্বাচন করে আওয়ামী লীগ আবার টিকে যাবে। এটা আবার করতে চাই শিওর, SURE শিওর, স্ক্রিনশট নিয়ে রাখেন। কাজেই দাদা, আপনি আরো 5 বছর ফ্রান্সেই থাকবেন। বিএনপি আমেরিকা এত সুবিধা পেয়ে লিগ ফেলাইতে পারলো না, অপদার্থ আর দালাল হাইকমান্ডের জন্যে। হ্যাঁ, তো এটাই চলিচ্ছে বুঝছেন এখন আওয়ামী লীগের বটিকা হিসাবে। এর মধ্যে আজকে একজন বিএনপি সমর্থক কইলো যে সিন নাকি হাসিনা কইছে যে বাজেট সহায়তা দিবি। তো তাই যদি হয় তাহলে যে এটা কইছে তা হাসিনা আর সিনের মধ্যে কথা বলার সময় হাজির থাকা লাগবে তো, তাই না? তো কত গপ্প যে ঘুরা বেড়াচ্ছে, তারই হত্যা নাই, কার গে মারিচ্ছে ধুলায় অন্ধকার। তো এই সমস্ত ব্যাপারে নিজের কমন সেন্সটা ইউজ করা লাগবে। হ্যাঁ, মেলা কিছু শুনবেন, নিজের কমন সেন্সটা ইউজ করবেন, তাহলে বুঝবেন যে আসলে কি ঘটেছে। বন্ধুরা, বিএনপির অনেক মুনাফিক গাদ্দার বিএনপি কে ছেড়ে এখন ক্ষমতায় যাওয়ার জন্য আর নির্বাচনে গিয়েছে, এবং অনেকে বলতে চাচ্ছে যে তাদেরকে হানি ট্র্যাপে ফেলা হয়েছে, অর্থাৎ মধু দিয়ে তাদেরকে নানা রকম উল্টাপাল্টা ন্যাংটা ভিডিও তৈরি করা হয়েছে, যাতে তারা জাতির সামনে আর মুখ দেখাতে না পারে, এবং তারা যদি আওয়ামী লীগের সাথে নির্বাচনে না যায় তাহলে কিন্তু আপনার এই তাদের সেই নোংরা ভিডিওগুলো ফাঁস করে দেওয়া হবে। যেমন সৈয়দ ইব্রাহিমের একটা অডিও ফাঁস হয়েছিল, যেখানে সে এক নারীকে হেনস্থা করেছে, এরকম একটা কথাবার্তা এসেছে, অর্থাৎ সৈয়দ ইব্রাহিমের দলে তার যে সাধারণ নির্বাহী সম্পাদক ছিল তার স্ত্রীর সাথে সে এক ধরনের খারাপ আচরণ করেছে, এমন একটি অডিও ভাইরাল হয়েছিল যেটা কনক সরোয়ার তার চ্যানেলে প্রকাশ করেছিল। তো এই জন্যই তারা হয়তোবা নির্বাচনে যাচ্ছে, কারণ তাদের আরও এরকম অসংখ্য কুকর্ম অনৈতিকের বিভিন্ন জিনিসগুলো DGF গোয়েন্দা সংস্থার হাতে থাকতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলুন এবার মূল বিষয়ে যাওয়া পড়ছে। আমার কষ্টের জায়গা ওই জায়গায় যে আমরা সেনাবাহিনীর যারা আছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সব সময় আমরা একটা গর্বের জায়গা মনে করি, এখনো করি, আমরা এখনো সেটা করি। এটার কারণটা হলো,
তারা অদম্য সাহস নিয়ে শত্রুকে মোকাবেলা করে, তারা সাধারণ মানুষের মতো হয় না, তারা বিশেষভাবে প্রশিক্ষিত হয় জ্ঞানে গুণে প্রতিভায় বিশ্বস্ততায়। কিন্তু আমরা দেখলাম যে জায়গাটা, যে জায়গাটা আমরা বুঝলাম সেটা হলো সত্যি মর্মান্তিক, যে আজকে সেনাবাহিনীর ভিতরে মানুষগুলো সবচেয়ে বেশি পথভ্রষ্ট হচ্ছে, তাদের ভিতরে আমরা সবচেয়ে বেশি সাহসের অভাব লক্ষ্য করছি, যেটা আমাকে ব্যক্তিগতভাবে অন্তত হতাশ করে। যেমন ইব্রাহিম সাহেবও কিন্তু, আমি বলি হ্যাঁ, ওই যেমন ধরেন জেনারেল ইব্রাহিম, তিনি সেনাবাহিনীর লোক, মেজর আখতার, হ্যাঁ এখন এই যে শাজাহান ওমর বীরুত্তম, উনি বোধ হয় ক্যাপ্টেন বোধ হয় ছিলেন, হ্যাঁ আমি ওনার আর্মির পদবীটা জানি না, তবে উনি সেনাবাহিনীরই বেসিক্যালি লোক। হ্যাঁ, তো এই যে তাদের ভিতরে আজকে যে সাহসের যে আমরা অভাব, হ্যাঁ আপনারা দেখেছেন, হ্যাঁ এরা প্রত্যেকেই প্রত্যেকেই কোনো না কোনো ভাবে একটা অপকর্মর সাথে জড়িত, হ্যাঁ সেটা নারী ঘটিত, সেটা অর্থনৈতিক কেলেঙ্কারি, যে কিছুই হোক। কিন্তু আমার প্রশ্ন হলো যে আজকে যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটনা ব্যক্তি জীবনে অনেকেরই থাকতে পারে, বিএনপির আরো ওনার চেয়েও আরো বড় নেতাদের, যেটা মির্জা আব্বাস সাহেব স্থায়ী কমিটির সদস্য, ওনারও মামলার রায় বোধ হয় আগামীকালকে হবে, আগামীকালকে শুক্রবার কিনা আমি জানি না, নাহলে আজকে হয়ে যাওয়া, পিছিয়েছে 12ই ডিসেম্বর পিছিয়েছে, আচ্ছা 12ই ডিসেম্বর পিছিয়েছে। তো এই মামলা নিয়েও ওনার, উনি তো তার চেয়েও বড় নেতা, উনি তো অনেকবার হ্যাঁ মানে বাংলাদেশের ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, তো চাপ আর তাপ কি তাদের উপরে নেই? আপনি শুধু চাপ আর তাপের কথা বলে জনগণের চোখের মধ্যে বালু দিয়ে দিয়ে আপনি ধোকা দিবেন না, আপনি স্পষ্ট বলেন, গেসের ভালো কথা স্পষ্ট বলেন, স্বীকার করেন, জাতিকে জানান যে হ্যাঁ আমি এই অপকর্মগুলো করছি, আমার এই অপকর্মগুলো থেকে বাঁচার জন্য আমি। এদিকে বন্ধুরা, দেশজুড়ে চলছে সর্বাত্মক অবরোধ, অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে জামায়াত এবং বিএনপি। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে নবম ধাপের অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামাত ইসলামীর ডাকা 48 ঘন্টার অবরোধ চলছে দেশব্যাপী। রোববার ভোর 6টা থেকে নবম দফার এই অবরোধ শুরু হয়েছে, চলবে মঙ্গলবার 6টা পর্যন্ত। দেশব্যাপী সরল রেল, নৌপথ, রাজপথ সহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলগুলো। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এই অবরোধের আওতামুক্ত থাকবে। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী 4 দফা হরতাল ও 8 দফা অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল ও জামাত ইসলামী। আজ থেকে 48 ঘন্টা সর্বাত্মক রাজপথ, রেলপথ, নৌপথে অবরোধ কর্মসূচি সফলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী সব রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে, সরকারের একতরফা নির্বাচন দেশের জনগণ হতে দেবে না, বিজয়ের মাসে হয়তো আমরা আরেকটি বিজয়ের সুখবর পাব। এক বিবৃতিতে জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ 2014 ও 2018 সালে একদলীয় ও ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেছে, জনগণ জুলিমবাজ আওয়ামী লীগ সরকারকে বিশ্বাস করে না, তাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। আওয়ামী লীগ বুঝতে পেরেছে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে তাদের পক্ষে ক্ষমতায় আসা একেবারেই অসম্ভব, তাই তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েশি তফসিল ঘোষণা করিয়েছে। দেশবাসী আওয়ামী লীগকে জিতিয়ে আনার তথাকথিত তফসিল মানে না। পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডি সাধারণ সম্পাদক বলেন, অবরোধ সফলের জন্য দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে বন্ধুরা, আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন হতে দিব না, বলেছে রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা করছে, কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দিবে না। সরকারের পদত্যাগ, নির্বাচন তফসিল বাতিল করতে হবে, খালেদা জিয়া দলের মহাসচিব সহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চায়, তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই, দেশ থাকলো না থাকলো, দেশের স্বাধীনতা থাকলো না থাকলো, তাতে তার কিছুই আসা যায় না, তার শুধুই চাই ক্ষমতা।